হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ট্রি নিয়ে উপস্থিত হয়েছি ট্রিউটোয়ালটি হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য মালয়েশিয়া প্রবাসী অবৈধ যারা আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করছেন মাই ইজির মাধ্যমে তো এই মাই ইজির মাধ্যমে রেজিস্ট্রেশন যে করছেন এটা কীভাবে চেক করতে হয় অনলাইনে আমি এই ভিডিওতে তাই দেখাবো তো চলুন দেখি আমরা মাই ইজির মাধ্যমে যে রেজিস্ট্রেশন করছি কীভাবে অনলাইনে চেক করবো তা আমি এখন দেখাচ্ছি তো প্রথমে আপনাকে গুগল চরম একটি অ্যাপস আছে এটা আমরা টাচ করি তো আমরা এখানে খালি ঘরে লিখবো টাচ বক্সে লিখব মাই এম ওয়াই ই জি মাই ই জি মাই জি চেক ই সি কে চেক পাতি দেখেন আমি একটু লেখার পরে কিন্তু সম্পূর্ণ চলে আসছে মাই ইজি চেক পাতি এটা আমরা টাচ করি তো টাচ করার পরে যে পেজ আসবে আমরা এটাকে একটু বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে একটু একটু দেখতে পাচ্ছেন প্রথমে আসছে পাতি ইলিগাল ইমিগ্রেশন রিহায়ারিং প্রোগ্রাম মাই ইজি আমরা প্রথম এই অপশানটাই টাচ আজকার উপরে একটি পেজ আসবে দেখেন মাইজি পেজ এখানে দুটো অপশন আছে পাতি আইডি আর আছে পাসপোর্ট নং অর্থাৎ এখানে যে প্রথম ঘরটি আছে এখানে আপনার আপনাকে যখন মাইজি রেজিস্ট্রেশন করছেন তখন আপনাকে অবশ্যই একটি পেপার দিয়েছে সেই পেপারে আপনার একটা আইডি আছে আই এম এম আই আইডি তো সেই আইডিতে আপনার একটা সে আইডিতে আপনার কতগুলো নাম্বার আছে তো আপনার অবশ্যই পেপার দেখলে বুঝতে পারবেন সেটাই হচ্ছে পাতি আইডি অর্থাৎ পি দিয়ে কতগুলো বর্ণ লেখা আছে ওই বর্ণগুলো আমরা এখানে প্রথম ঘরে টাইপ করব আর দ্বিতীয় ঘরে হচ্ছে পাসপোর্ট নং অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার তো এভাবে গুগল থেকে যদি আপনারা সার্চ করে না পান তাহলে আমি এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারবেন তো এখানে আমি একটি পাতি আইডি টাইপ করতেছি প্রথমে আপনাকে পি দিতে হবে পি তারপর আপনার যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আপনার টাইপ করবেন আমি যেভাবে টাইপ করছি ঠিক আপনারা একইভাবে টাইপ করবেন তো বন্ধুরা দেখেন আমি যেভাবে টাইপ করছি আপনারা ঠিক একইভাবে টাইপ করবেন টাইপ করার পরে আপনার এখান নিচে সার্চ বাটম আছে আমরা এখানে সার্চ টাচ করি দেখেন আপনার ইনফরমেশন সব চলে আসে অর্থাৎ কত তারিখে আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার আইডি আপনার কোম্পানির নেম কোম্পানির আপনার রক নাম্বার ওয়ার্কার নেম ওয়ার্কার পাসপোর্ট ন্যাশনালিটি এবং রেজিস্ট্রেশন সর্বনিচে দেখেন ভিউ একটি অপশন আছে ভিউতে যখন আপনি করবেন আপনার ছবি চলে আসবে আমি করে দেখাচ্ছি তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের মায়ের রেজিস্ট্রেশন অনলাইনে চেক করতে পারবেন আমি এই ভিডিওটি শুধু আপনাদের জন্য বানাইছি অনেকেই আমাকে বলছে যে মাইজি অনলাইনে কিভাবে চেক করতে হয় তাই তাদের কথার ভিত্তির উপর নির্ভর করে আমি ভিডিওটি বানাইছি আশা করি আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন